যুক্তরাষ্ট্রের নতুন রেকর্ড গড়ার দিনে মূল নায়ক ছিল অ্যারন জোন্স চার নম্বরে ব্যাট করতে নেমে বাইশ বলে ফিফটি করেন জোন্স যা টি টোয়েন্টি ক্রিকেটে যুক্তরাষ্ট্রের দ্রুততম ফিফটির রেকর্ড তার এই ইনিংসেই মূলত পুরো ম্যাচের চেহারা পাল্টে দেয় দশ ছক্কায় চল্লিশ বলে অপরিজিত চুরানব্বই রানের ইনিংস খেলেন জোনস তাকে সঙ্গ দেন তিন নম্বরে খেলা গোস প্রথম পঁচিশ বলে পঁচিশ রান করা উনচল্লিশ বলে এই দুইজনে গড়েন আটান্ন একশো একত্রিশ দশমিক দুই নয় রান করে টি বিশ্বকাপে শত রানের জুটিতে এর চেয়ে দ্রুত গতিতে রান তুলতে পারেনি আর কোন জুটি ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে আউট হন গোস অথচ বল হাতে কি দুর্দান্ত শুরু করেছিল কানাডা প্রথম বলে যুক্তরাষ্ট্রকে মাত্র পঁয়তাল্লিশ রান করতে দেয় তারা তুলে নেয় দুইটি উইকেটও শেষ তেরো ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল একশো পঞ্চাশ রান অষ্টম ওভারে কানাডার অধিনায়ক সাদবিন জাফর তিন রান দিলে সমীকরণ দাঁড়ায় তেরো ওভারে একশো সাতচল্লিশ রানের যুক্তরাষ্ট্র প্রায় এই অসম্ভব সমীকরণ মিলিয়ে ফেলে চোদ্দ বল বাকি থাকতেই তাতেই কানাডার বোলারদের অতিরিক্ত রান দেয়া ও ফিল্ডারদের ব্যর্থতার অবদানও ছিল প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা কানাডা প্রথম ম্যাচেই ভেঙে দিয়েছিল নেদারল্যান্ডসের রেকর্ড তাদের তোলা একশো চুরানব্বই রানের টি টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যেও সর্বোচ্চ ছিল এর আগে সর্বোচ্চ ছিল দুই হাজার চোদ্দ সালে বিশ্বকাপে নেদারল্যান্ডসের চার উইকেটে একশো তিরানব্বই রান তবে শেষ পর্যন্ত কানাডার রেকর্ডও ভেঙে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র